750 মিলিয়ন महिला फेसबुके सक्रिय, यूट्यूबे सक्रिय। कत मिलियन? 750 मिलियन। 1 মিলিয়নে 10 লক্ষ। 1 মিলিয়নে कत? 10 লক্ষ। तुम्हारा जदि 750 মিলিয়ন अर्ध उलंग उलंग नारी छवि देखा थेके बिरत ना हो, तौबा ना करो, अल्लाहर देया कुरानेर देया सिस्टेमे फिरत ना आसो, जे स्वामी स्त्री नारी पुरुषेर आचार आचरण की हबे जेदिन तुमी स्वामी हबे सेदिन तुमी बुझबे। एकजन नारी जखन स्त्री हबे सेदिन से बुझबे। एर आगे ए जातीय कोनो किछु देखा प्रकाश करा এইটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এটা কি? ইসলামী সভ্যতা হলো পারিবারিক জীবনে নরনারীর তারুণ্যের চাওয়া পাওয়াগুলি টোটাল সিররুম মিনাল আসরার, মানে সংগোপনীয় একটা জিনিস। এটা যে প্রকাশ করবে তার গুনার কোনো ক্ষমা নাই। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, কিন্তু প্রকাশ্যে অশ্লীলতা যারা করবে তাদের কি নাই? ক্ষমা নাই। আমেরিকার স্কুল কলেজের ডক্টর প্রফেসর শিক্ষকরা বলে যে আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো মেল ফিমেলের প্রতি, কোনো ছেলে মেয়ের প্রতি কোনো আকর্ষণে আর বোধ করে না, কিছুই না। নরনারীর নিজস্ব কোনো আকর্ষণ নাই। এক সময় ছিল, কিন্তু অপরাধ করতে 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 এক সময় এটা পুরা নষ্ট হয়ে যায়। পশ্চিমা বিশ্বের এই অবস্থা। এটা 1400 বছর আগে নবীজি বলেছেন নারীর প্রতি নরের আকর্ষণ নষ্ট হয়ে যাবে, নরের প্রতি নারীর আকর্ষণ নষ্ট হয়ে যাবে সিনেমার পথ ধরে, হলিউড বলিউডের পথ ধরে, অশ্লীলতার পথ ধরে। এই রাস্তা, নোংরা রাস্তা মানুষ আশাবুল মাখলুকাত বেশি দিন চলতে পারে না। শেষ এখন কি হয়েছে জানেন? হাত্তা তাকতাবিয়ার রিজালু বিল রিজাল, শেষ পুরুষ পুরুষকে বিয়ে করবে। ওয়ান নিসাউ বিন নিসা, নারীরা নারীদেরকে বিয়ে করবে। কারণ বিপরীত মেল ফিমেলের যে প্রেম প্রীতি ভালোবাসা, পাপ করতে 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 সব শেষ। পশ্চিমা বিশ্বে এখন আর কেউ প্রায় বিয়েই করে না, নাই, উঠে গেছে। মেয়েরা এত ফ্রি, ছেলেরা এত ফ্রি, চলতে চলতে একেবারে আকর্ষণ শেষ। এখন মেয়েরা আলাদা চলে, পুরুষরা আলাদা চলে। এর পরিণতি কি হবে? আল্লাহ তাআলা ইয়ামসাকু কওমান কিরাদাতান ওয়া খানাজির, এদের এক দলকে বানর আর শূকর বানিয়ে দিবে, আর আরেক দলকে মাটির নিচে তলিয়ে এই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিবে। অশ্লীলতা এত খারাপ জিনিস, পাপাচার বেহায়াপনা এত খারাপ জিনিস। তো তোমাদের আমি বলবো যে তোমরা যুবকরা আল্লাহর ইবাদতকারী যুবক হতে চাও? কারা কারা হতে চাও? হাত তোলো। আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামাও। সবচেয়ে বড় ইবাদত কি? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তুমি হারাম বর্জন করো, बेहयापना तुम देखो ना चोख दिए कोनो अश्लील किछु देखो ना कान दिए अश्लील गान बाजना शुनो ना तुम अश्लीलतार कोनो काज तुम करो ना तुम जे कोनो हराम वर्जन करो सूद खेओ ना घूस खेओ ना तुम जदि हराम वर्जन करते पारो तकुन आबादान नास तुम होबे मानव जातिर सबचेये बड़ इबादतकारी अल्लाह जुबक भाईरा मानुष विशेष करे मा जाति बेहाया होये गेले सन्तान एबनर्माल हय अटिस्टिक हय हाबागोबा हय प्रतिबंधी हय एक समय जखन मायेरा लज्जावती छिलेन सच्चरित्रा छिलेन তখন সন্তানগুলি ছিল সেরকম প্রতিভাবান লজ্জা হলো জীবনী শক্তির নাম হায়া কুওয়াতে হায়া বিয়া জীবনী শক্তির নাম যেই মহিলার লজ্জা থাকে না তার জীবনী শক্তি খুব কম সে যে সন্তান জন্ম দিবে সে লজ্জাবতী মায়ের সন্তানের মতো প্রতিভাবান হবে না কোরআনে একটা দোয়া আছে दुआटा बोलले तुमी एकजन दीनदार स्त्री लोक तुमी पाइते पारो दुआटा बोलबो खूब बेशी आग्रह नाई थाक ताहले मूसा आलाइहिस्सालामेर नाम तो जानो उनी फेराउन थेके पालिये मदियान शहरे गेलेन দেখলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন একদল মানুষ পশুদেরকে পানি পান করাচ্ছে ওয়াজাদা মিন দুনিহিম উমরাতাইন তাজুদান আর তাদের পিছনে দেখলেন দুই তরুণী কন্যা তারা তাদের পশুগুলিকে কন্ট্রোল করছে তারা পানি পান করাচ্ছে না মুসা আলাইহিস সালাম ওই দুই মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ক্বালা মা খতবুকুমা তোমাদের কি হলো তোমরা কেন পশুকে পানি পান করাচ্ছ না ক্বালাতা ওই দুইজন বলল এমন একটা কথা বলল ছোট্ট একটা কথা আজকের জাতিসংঘ আজকের বিশ্ব সংঘ আজকের যে কোনো রাষ্ট্রের মানুষ যদি ওই দুই কন্যা ছোট্ট এই কথাটার উপরে আমল করত তাহলে গোটা বিশ্বে নারী নির্যাতন বন্ধ হয়ে যেত সেই দুইটা মেয়ে বলল লা নাসকি হাত্তা ইউসদির আর-রিআ হে মুসা আমরা রাখালদের ভিতরে ঢুকে পুরুষদের ভিতরে ঢুকে আমরা পশুদেরকে পানি পান করাই না ওরা যখন চলে যাবে পুরুষরা রাখালরা যখন চলে যাবে তখন আমরা যাব তার মানে পুরুষদের কর্মক্ষেত্র আলাদা মহিলাদের কর্মক্ষেত্র আলাদা ফ্রি মিক্সিং আল্লাহর আইনে আল্লাহর শরীয়তে নাই যে নারী পুরুষ এক জায়গায় অবাধ মেলামেশার মতো করে কাজ করবে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এটা এই কোরআনে এরকম কোন বক্তব্য নাই যেটা পাইলাম লা নাসকি হাত্তা ইউসদির আর-রিআ ওই রাখালরা চলে যাবে তারপরে আমরা পশু নিয়ে যাব পানি পান করার জন্য সুবহানাল্লাহ তাহলে মহিলাদের কর্মক্ষেত্র আলাদা শুধু মহিলারা ওখানে কাজ করবে আর পুরুষদের কর্মক্ষেত্র আলাদা শুধু পুরুষরা সেখানে কাজ করবে নেগেটিভ পজিটিভ তার আছে না নাই দুইটা খোলাখুলি ভাবে লাগিয়ে দিলে কি হবে আগুন ধরে যাবে স্পার্কিং করবে ঠিক না তখন এই মাহফিলে বাতি থাকবে মাইকে আওয়াজ থাকবে তাফসীর থাকবে সব শেষ হয়ে যাবে তোমরা চলে যাবা বক্তাও বাধ্য হয়ে বিদায় হয়ে যাবে দোষটা কি হয়েছিল নেগেটিভ পজিটিভ তার কি হয়ে গেছে একসাথ হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না ঠিক না এটাই ঘটে মানুষের মধ্যে नारी पुरुष जखन अबाध चलाफेरा करे नारीओ नारी थाके ना पुरुषो पुरुष थाके ना दुटाई तादेर अस्तित्व हाराय एरी कारणे नबीजी बोलेছেন শেষ মহিলা মহিলা নিয়ে ঘর সংসার করবে পুরুষ পুরুষ নিয়ে ঘর সংসার করবে হায় আল্লাহ তো এটা মেনে নেবেন আগের যুগে সিনেমাগুলির মধ্যে একটা ভালো ছিল একটা খারাপ ছিল আগের যুগে সিনেমাগুলিতে যেটা ভালো ছিল সেটা হলো পুরুষ আর মহিলা সিনেমা করত পুরুষ আকর্ষণ দেখাতো মহিলাকে মহিলা আকর্ষণ দেখাতো পুরুষকে নায়ক নায়িকা ঠিক না আগামী দিনে সিনেমা হল কি হবে জানো নায়ক নায়িকা থাকবে না নায়িকা নায়িকা নায়ক আর নায়ক ভারতে একটা সিনেমা প্রদর্শিত হয়েছে মায়া 2 নারীরা নারীদেরকে আকর্ষণ করে নারী নারীর সাথে প্রেম করে নারী নারীকে বিয়ে করে এই দৃশ্য এই সিনারিও দেখা গজব এতটা নেমেছে তোমাদের যুগে এসে গজব এত বেশি পড়েছে আসমান থেকে মানুষ মনুষ্যত্ব তো হারিয়েছে বটে হায়ওয়ান জানোয়ারের কাতারে নাই উলাইকা কালানামি বালহুম আদল এই শ্রেণীর মানুষগুলি চতুষ্পদ জন্তুর মতো বরং চতুষ্পদ জন্তুর চেয়ে আরো অধম ঠিক নয় কি